হঠাৎ দেখলাম বাদিক থেকে ভদ্রমহিলা দৌড়াতে দৌড়াতে আসছে, কানে থাকা ফোনে কারো সাথে চিৎকার করে কথা বলছে। গঙ্গার ঘাটে এসে সিঁড়ি বেয়ে নামতে শুরু করেন। কিছু বোঝার আগেই কানের ফোন, হাতে থাকা টাকা পয়সা শেষ সিঁড়িতে রেখেই গঙ্গায় ঝাঁপ দিলেন ওই মহিলা। যখন বুঝতে পারলাম মহিলা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তখন জলের তোড়ে অনেকটাই দূরে চলে গেছেন তিনি। এরপর আর সময় নিইনি, পরনের প্যান্ট আর টি শার্ট খুলতে খুলতে গঙ্গার দিকে ছুটে যাই আমি। খালি গায়ে হাফ প্যান্ট পরে দিলাম জলে ঝাঁপ। মনে তখন একটাই উদ্দেশ্য কাজ করছে, যে করেই হোক অচেনা ওই মহিলাকে বাঁচাতেই হবে। সাঁতারে মহিলার কাছে পৌঁছে হাতের মুঠোটা ধরে ফেলি, ফের বাঁক নিয়ে পাড়ের দিকে উঠে এলাম। মহিলা তখন প্রায় অচৈতন্য, মুখে জলের ঝাঁপটা দিতে দিতে আস্তে আস্তে হুঁশ এলো। সামনে তখন পুলিশ দাঁড়িয়ে, তড়িঘড়ি পুলিশ কর্মীরা মহিলাকে তাদের গাড়িতে তুলে নিয়ে গেলেন। এখন বুঝতে পারছি আমি পেরেছি, বাঁচাতে পেরেছি ওই মহিলাকে। একগাল হাসি নিয়ে তিনি বলেন, যেভাবে আমি রাস্তাঘাটে বিপদে পড়া পশু পাখিকে বাঁচাই, সেভাবেই আজ ওই মহিলাকে বাঁচাতে পেরে খুব ভালো লাগছে। কথা বলতে বলতে চেঁচাতে আসছিল, তো এসে দেখি ওখানে মানে আমাদের মানে ঘাটে সোজা নামলো, ঘাটে নেমে সোজা ছাতা পয়সার ব্যাগ ছিল, ফোন ছিল, দেখে সোজা জলে ঝাঁপ মেরে দেয়। যে জলে ঝাঁপ মেরে দেওয়ার পরে ডুবে যাওয়ার মতো অবস্থা, তো আমি আবার দেখে আর ওই হাফ প্যান্ট ভেতরে ছিল, আর যে ফুল প্যান্টটা খুলে আর গেঞ্জিটা খুলে হাফ প্যান্ট পরে জলে ঝাঁপ দিয়ে গিয়ে ওখানে গিয়ে ধরে হাত ধরে তাকে টেনে উপরে তুলি। তখন আমাদের চিল্ল থানার বড়োবাবুর গাড়ি যাচ্ছিলো এখান থেকে, তো পাড়ার লোকজন তাদেরকে দাঁড় করিয়ে তারাও দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে তাদেরকে মানে সেই ভদ্রমহিলাকে ধরে তারা থানায় নিয়ে গেল। আমি এখানে আমার লটারি দোকান আছে, এখানে আমি লটারি বিক্রি করি। দেখে যাচ্ছিলো, দেখে মনে হচ্ছিলো যে উনি ঝাঁপ মারবে, ঠিক আছে। তো আমি ওইখানে আমার পেশেন্টের জন্য আমিও গিয়ে নেমে পড়ি আর কি। তাহলে হ্যাঁ, ভেসে ভেসে যাচ্ছিলো আর ফোনে কথা বলতে বলতে চেঁচাচ্ছিল খুব, চেঁচাচ্ছে বোঝা বোঝে মানে মানে বেঁচে দেখে লাভ নেই, মরে যাওয়া ভালো এই বলতে বলতে মানে যে ঝাঁপ মেরে দিল সিঁড়ি দিয়ে নেবে, ঘাট থেকে নেবে যেমন নর্মাল জুতো ছাতা পয়সার ব্যাগ সব রেখে দিয়ে জলে ঝাঁপ মেরে দিয়ে দিয়ে আবার আমি আবার নেমে জলে জলে ওই দিক থেকে গিয়েছিলাম। তখন ওই বাচ্চাদের পার্কের পেছনে অতদূর ভেসে চলে গেছিলো, সে আবার ওখান থেকে টেনে তুলে নিয়ে এলাম। ততক্ষণে আমাদের মানে আমাদের পুলিশের লোকেরা সব এসেছিলো, এসে তারা কথাবার্তা বলে তাকে ধরে নিয়ে থানায় চলে গেল। ভালো লাগে আমার এরকম সমস্যা, আমার করতে এমনিও ভালো লাগে। আমি শুধু মানুষ বলে না, আমার কুকুর সবাই গাছে কাঠবিহালি ঘাটবিহালি সবাই আছে, সবাইকে ভালো লাগে আমার। ঈদের দিন সকাল 9টা নাগাদ রূপলী পর্দার গল্পের মতো বাস্তব ঘটনার সাক্ষী থাকলো চুঁচুড়ার 13 নম্বর ওয়ার্ডের ময়ূরপঙ্খী ঘাট এলাকার বাসিন্দারা। বাস্তব ঘটনার নায়ক সৌমেন দাস, বছর 30-এর সৌমেনের বাড়ি ওই এলাকাতেই। পেশায় চুঁচুড়া পুরসভার অস্থায়ী নিরাপত্তা কর্মী, একটু বেশি রোজগারের আশায় ময়ূরপঙ্খী ঘাটের পাশে একটি টেবিল পেতে লটারি বিক্রি করেন। ঘটনাস্থলে এসে সৌমেনের পিঠ চাপড়ে গেলেন স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী। জয়দেব বাবু বলেন, সত্যিই সৌমেনকে আমরা গর্ব করে পেয়েছি, সৌমেন আমার ওয়ার্ডে থাকে এটা ভেবেই ভালো লাগছে। সৌমেনের এই কাজকে খুব সাহসিকতার সঙ্গে আজকে আমরা ধন্যবাদ দেবো আমাদের 13 নম্বর ওয়ার্ড থেকে এবং হুগলি চুঁচুড়া শহরবাসী সকলের তরফ থেকেই। আরও দুঃসাহসিক এমনি কাজ ও মানুষের সেবার কাজ করতে পারে আগামী দিনে, ওরা আমি জীবনে সাফল্য কামনা করি। নিউজ আজ বাংলা, হুগলি। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে।